মনে হয়েছিল অর্ধেক ইনিংসেই খেলা শেষ, ম্যাচটা সহজেই জিতে যাবে ভারত। বাংলাদেশের মেয়েরা যে 43 ওভারে 152 রানেই গুটিয়ে গিয়েছিল, তবে বাংলাদেশের বোলাররা অবিশ্বাস্য কিছু করে দেখালেন। এই ছোট্ট পুঁজি নিয়েও তারা হারিয়ে দিলেন ভারতের মতো শক্তিশালী দলকে। মিরপুর শেরে বাংলায় সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ভারতকে 40 রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। এটি ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের মেয়েদের। ওয়ানডেতে ষষ্ঠ দেখায় ভারতের বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশের নারী দল। বৃষ্টির কারণে 44 ওভার বেঁধে দেওয়া হয়েছিল বাংলাদেশের ইনিংসে। 1 ওভার বাকি থাকতেই 152 রানে গুটিয়ে যায় স্বাগতিক দল। বৃষ্টি আইনে ভারতের সামনে 44 ওভারে বেঁধে দেওয়া 154 রানের লক্ষ্য। শুরু থেকেই ভারতকে চাপে রাখেন বাংলাদেশি বোলাররা। 61 রানের মধ্যে 5 শীর্ষ ব্যাটারকে সাজ ঘরে ফেরান তারা। শেষ পর্যন্ত 35.5 ওভার খেলে 113 রানে অল আউট হয় হরমনপ্রীত কৌরের দল।